আমি তো ইন্দ্রাণী মুখার্জি নতুন করে বলবার মতো কিছুই নেই আজকে মা মেয়ে মিলে আবার চলে এসেছি আপনাদের সামনে বিশেষ কিছু এক্সক্লুসিভ কালেকশান দেখাতে আজকের এপিসোডে কিছু ধামাকাদার থাকতে চলেছে আমরা আজকে দেখুন দুজনে দুরকম যেমন ড্রেস পরেছি ঠিক আজকে দেখাবো আমরা দুরকম জিনিস একটা থাকবে হ্যান্ড স্টিচ কালেকশনের ওপর বিশেষ কিছু এক্সক্লুসিভ কালেকশান আর একটা তুমিই বলো আর একটা হচ্ছে তসরের ওপরে বাটিকের অনেকের অনেক রিকোয়েস্ট ছিল একটু কুর্তি পিস দেখানোর জন্য ওই জন্য তসরের ওপর বা কিছু কুর্তির আর দেখাবো সামনে ভাই পিস তো নিশ্চয়ই আপনাদের সবার জিনিসগুলো খুব পছন্দ হবে আশা করি সো তাহলে শুরু করি আমাদের ভিডিও আজকের জন্য চলুন শাড়ি দেখা শুরু করি সঙ্গে কুর্তি দেখাও শুরু করি হচ্ছে আমার ফার্স্ট কুর্তি পিস তসরের ওপরে পুরো ওয়াক্স বাটিক কাজ করা হয়েছে আজকে একটা আমি রিমাইন্ডার দিতে চাইবো যে আজকে এগুলো কিন্তু আমরা সমস্ত এ বি সি ডি করে রিমা মার্ক করেছি তো আপনারা যারা বুকিং করবেন এ বি সি এরমভাবেই বলবেন অথবা স্ক্রিনশট তুলে বুকিং করতে পারেন আর এটাতে কাজ করা হয়েছে আলপনা বাটিক করা হয়েছে পুরো এক কালারের একটা মোম দিয়ে সাদা আলপনা বা করা কাজ করা হয়েছে এটা হচ্ছে ফ্রন্ট পোর্শান পিছনের পোর্শনটা যাবে না পুরো এক কালারের রেডে পুরো এই যে এটা ব্যাক সাইড হ্যাঁ ব্যাক সাইড আর এইখান থেকে যাচ্ছে দোপাট্টাটা এই যে এইখান থেকে হচ্ছে এটা জোড়া আছে এটা কেটে নিতে হবে এখান থেকে এই যে এইখান থেকে যাচ্ছে দোপাট্টার দুদিকে এই আলপনা কাজটা যাবে এই যে এটা যাচ্ছে ওপরের কামিজ আর দোপাট্টা দুটো একসাথে পেয়ে যাচ্ছে এটা পুরো তসরের উপরে করা হয়েছে একদম পিওর তসরে এটা রেঞ্জ হচ্ছে ফোর থাউজেন্ড এটা হচ্ছে আমার বি তাই তো হ্যাঁ একদম এটাও পিওর গাছি তসরের ওপরেই ওয়াক্স বাটিকে পুরো মাল্টি জিনিসটা ডাই করা হয়েছে তার না এটা পুরো বাটিকে এসছে কালার সরি বাটিকে এসছে আমার মিস্টেক হয়ে গেছে পুরো বাটিকে এসছে তারপরে এটাও বাটিকে মোম দিয়ে কাজটা করা হয়েছে এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন এটা হচ্ছে ব্যাক পর্শান পুরো ই মাস্টার্ডিয়ালো এটা হচ্ছে ব্যাক পোর্শান আর এটা যাবে মানে দুপাটাটা যাবে এই যে এখান থেকে এই যে তুঁতে কালারের যাবে এটা দুপাট্টা এই যে এদিক নিচের দিক আর ওপরের দিকে এই যে কাজটা যাবে এটা হচ্ছে বি এর প্রাইসও চার হাজার দুশো পুরো গাছই ওষুধ এটা হচ্ছে সি সি হচ্ছে একটা মেরুন কালার একদম মেরুন আর ব্ল্যাক এটা হচ্ছে কামিজের পিসটা ফ্রন্টে এই কাজটা আসবে ব্যাকটা পুরো প্লেন এক কালারের এই যে পুরো এই কালারের এক কালারের কালারের পুরো আর দোপারটাটা যাবে এটা আমি একটু ফ্রন্টে ফেলে দেখাই এই যে এটা আপনার নিচের পোর্শনটা তার সাথে এরকম দুপাটটা আসছে পুরো এরকম দুপাটটা আসছে আর ব্যাক সাইডটা পুরো মেরুন এটার রেঞ্জও ফোর টু হান্ড্রেড এটা হচ্ছে ডি এটা হচ্ছে ব্ল্যাক একদম ব্ল্যাক তসরের ওপরে ওয়াক্স বাটিকের কাজ করা হচ্ছে কামিজটা পুরো একদম মানে ওপর থেকে পুরো দামান অবধি কাজটা যাবে পেছনটা এক কালারের যথারীতি ব্ল্যাকেই যাবে আর এইটা হচ্ছে এর দুপাটাটা রেডে এর দুপাট্টাটা যাবে না পুরো রেডে এইটা হচ্ছে কামিজ এটা হচ্ছে দুপাটাটা এটা রেঞ্জও ফোর টু হান্ড্রেড এটা হচ্ছে এক নম্বর শাড়ি আজকে একটা ইয়ালো রেশম কোটায় হ্যান্ড পার্সি পুরো হ্যান্ড পার্সি হ্যান্ড পার্সি আমি যে জিনিসটা উল্টে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো হাতের কাজ কতটা বোঝা যাচ্ছে দেখুন পুরো হাতের কাজ পুরো ইয়ালো কালার একদম গোল্ডেন ইয়ালো কালারের ওপরে কোনো ব্ল্যাকের টাচ নেই একটা রেড একটা পিঙ্ক গোলাপ করা হয়েছে দুটো কালারের গোলাপই আমাদের খুব প্রিয় একদম আর একটা সরু এটাকে কি বলবো বুটা বলা চলে হ্যাঁ একটা কট পাইপ এই যে একটা পাইপিনের পার গেছে সরু এখানটা টানক পুরো শাড়িতে না বড় বড় গোলাপের বুটা যাবে বড় বড় এভাবে বুটি না এটাকে বুটা বলা চলে যেহেতু কোল আঁচল অবধি কাজ যাবে এই শাড়িটার রেঞ্জ হচ্ছে একুশশো পঞ্চাশ এটা হচ্ছে হচ্ছে কি নম্বর শাড়ি এটা একটা ওই গ্রিন ইয়েলো চেক্স ধনেখালি কটন তার উপরে অ্যাপ্লিকের কাজ গেছে মানে রিভার্স অ্যাপ্লিক বলতে পারেন খুব সুন্দর একটা কালেকশন এটা একটা প্লেন এক কালারের রেডের ব্লাউজ দিয়েই বেশি ভালো লাগবে সেটাও আমাদের প্রতিষ্ঠানে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমরা আপনাদের প্রোভাইড করতেই পারি তোর ওদিকটা আছে একটু দেখে বল বাইশশো পঞ্চাশ এটা হচ্ছে কি নম্বর স্যার এটা আমি একটা বলতে চাই এটা একটা রিকোয়েস্টেড কালেকশন আগে করা অবশ্যই আপনি নিশ্চয়ই দেখছেন আমাদের বিদিশা বলে একজন বান্ধবী আছেন যিনি পূর্ব মেদিনীপুরে থাকেন তিনি এটা আরও একবার তার জন্য বানিয়ে দিতে বলেছেন তো তার জন্যই এটা স্পেশালি তৈরি করা হয়েছে তো আপনারা যদি কেউ চান আমাদের কাছে আরও এক পিস আছে আমরা আপনাদের দিতে পারবো এটা সেই আঙুর পাতা আঙুর পাতা ডিজাইনটা কী বলে এটাকে তোমার আড়ি মেশিন আড়িতে করা হয়েছিল সেই জন্যই দেখালাম যেখানে এটা মেশিন এমব্রয়ডারিও বলা হচ্ছে এই যে পিচ কালারের ভেতরে একটা মিনার কাজ আছে আঙুর পাতা এই শাড়িটার রেঞ্জ টু এইট ডাবল জিরো এটা হচ্ছে নেক্সট শাড়ি নেক্সট শাড়ি কালারটা না খুব একদম পিচ পিঙ্ক যেটা বলে একটু ডিপ ডিপ পিঙ্ক আর তার সাথে কি সুন্দর একটা সরু পাইপিনের এর মতো পার্পেল কালার কালারের একটা বর্ডার গেছে আর হ্যান্ড পার্শির কাজ হয়েছে দেখুন পুরো হ্যান্ড স্টিচ হ্যান্ড পার্শির কাজ আমি আরো একবার চাইবো আমাদের দর্শক বন্ধুদের উল্টো দিকটা দেখিয়ে দিতে যে দেখুন পুরোটা হ্যান্ড পার্শি করা হয়েছে পুরো হাতের কাজ কোনো মেশিনের কাজ নয় এটা এটাই যাচ্ছে পুরো এভাবে জাস্ট ওয়াও কালেকশন এই শাড়িটার রেঞ্জও টু ওয়ান ফাইভ জিরো এটা আজকে নেক্সট শাড়ি এটা একটা অরেঞ্জ কালারের ছোট্ট ছোট্ট চেকসে ধুনখালি কটন ওর ওপরে গ্রে কালারের একটা কাপড় দিয়ে অ্যাপ্লিক করা হয়েছে আর গ্রে কালারের একটা কাপড় দিয়ে দুদিকে একটা পাইপিনের পার করা হয়েছে হাফ ইঞ্চির খুব সুন্দর ভাবে কিন্তু ফুটে ফুটে উঠেছে স্মার্ট হয়েছে স্মার্ট দেখতে লাগে এটা না অরেঞ্জের সাথে আমরা খুব একটা দেখি না হ্যাঁ একটা খুব ইউনিক কালেকশন কিন্তু অরেঞ্জের সাথে গ্রে অ্যাপ্লিক খুব আমি তো বলবো চটপট আমাদের বুকিং নাম্বার এইট টু ফোর জিরো থ্রি ফাইভ টু থ্রি এইট টু এই নাম্বারে চটপট বুকিং করে ফেলুন এই শাড়িটার রেঞ্জও টু টু ফাইভ জিরো এটা হচ্ছে নেক্সট শাড়ি নেক্সট শাড়িও আপনাদের ডিমান্ডে আবার করানো আর তবে আমি একটু রিকোয়েস্ট করব যারা যারা বলেছিলেন প্লিজ আর একবার একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কারণ সবার নাম তো এইভাবে মনে রাখা সম্ভব নয় যে কজনের মনে থাকে আমরা বলার চেষ্টা করি হুম আমি এই ডিজাইনটা আর করব না তিনবার বানালাম আর বানাবো না তো এই শাড়িটা দেখুন এটাও না মানে মেশিন এমব্রয়ডারি কিন্তু কসপের মতো করে কাজটা করা হয়েছে পুরো ছোটো ছোটো মাইকা গাছে দুদিকের পাড়ে ভেতরে বড় পেজলি আঁচলে চলে গেছে ছোট ছোটো এই পেজলির ভেতরেও আরো আরও একবার বলছি দেখুন ছোট ছোট পেজলি মোটিভে কাজটা ফুটিয়ে তো হ্যাঁ বড়ো পেজলিটার ভেতরে ছোট। ছোটো এই যে এটাও একটা জরির চেক্স ধনেখালি কটন তার মধ্যে এভাবে মেশিন এমব্রয়ডারি হয়েছে এই শাড়িটার রেঞ্জও টু এইট ডাবল জিরো এটা হচ্ছে নেক্সট শাড়ি নেক্সট শাড়িটাও একটা নেভি ব্লু আর সি গ্রিন কালারের ছোটো ছোটো চেকসের ধনেখালি কটন তাতে না ফ্রিল করেছি একটা প্রিন্টেড ভেজিটেবল প্রিন্টের কাপড়কে না ফ্রিল করে বসানো হয়েছে আঁচল আর নিচের দিকটা ওপরের দিকে নাই কিন্তু এই যে পুরো শাড়ি যাবে একদম সেসব দিয়ে এই যে নিচের দিকে কুঁচির দিকে যাবে ফ্রিলটা ফ্রিলটা বোঝা যাচ্ছে কি আশা করি বোঝা যাচ্ছে যতটা সম্ভব আপনার আপনাদের বোঝানোর চেষ্টা এই যে কাপড়টা দিয়ে আমি ফ্রিলটা করেছি সেই কাপড়টাই এতে ব্লাউজ পিস দেয়া হয়েছে পুরো এক মিটারের ব্লাউজ পিস দেয়া আছে আর কিচ্ছু করিনি শাড়িটা এটাই শাড়িটাকে খুব সুন্দর একটা মাত্রা দিয়েছে এটা রেঞ্জ অনলি সিক্সটিন হান্ড্রেড মানে ষোলোশো উইথ ব্লাউজ পিস এটা হচ্ছে নেক্সট শাড়ি এটা একটা আইভরি কালারের জোরের চিক্স ধনেখালি কটন তার উপরে জড়ি দিয়ে কসপের কাজ হয়েছে দেখুন পুরো কশপের কাজ হয়েছে এটাও একটা খুব সুন্দর স্মার্ট গয়না পরার শাড়ি মানে সোনার গয়না চুটিয়ে গয়না পরার শাড়ি পুরো শাড়িটা যাচ্ছে এভাবে জাস্ট ওয়াও কালেকশন এই শাড়িটার রেঞ্জও টু এইট ডাবল জিরো আবার সেই পেঁচা একদম সেই প্যাঁচা আপনাদের রিকোয়েস্টে বানানো সেই একটা সাদা কালো ধনেকালি চেক তাতে একটা গোল্ডেন আর একটা সিলভার কালারের প্যাঁচা মানে জোড়া প্যাঁচা দেখুন আঁচল বরাবর এইভাবে যাবে তিনটে ডালে মানে তিনবার এখানে একটা ওখানে একটা এখানে আর প্যাঁচার চোখগুলোকে বুটি হিসেবে ব্যবহার করা হয়েছে আর পুরো শাড়িতে যাবে এইভাবে জোড়া প্যাঁচা বসে থাকবে ওপরের দিকেও থাকবে ইয়াক বরাবর নিচের দিকে পুরো একদম কুঁচি পাড় বরাবর এইভাবে জোড়া প্যাঁচা বসে থাকবে পুরো দেখুন এই যে শেষ সব এরকম এরম প্যাঁচা বসে থাকবে এই শাড়িটার রেঞ্জ থ্রি থাউজেন্ড অনলি এটা একটা মেশিন ফুলকারি করা হয়েছে ধনেখালিরই কটন একটা ইয়ালো কালারে তাতে রানি আর ইয়েলো দিয়ে মেশিন ফুলকারি করা হয়েছে আর মাইকা বসানো হয়েছে এটাও কিন্তু খুব সুন্দর একটা ইউনিক কালেকশন যে কোনো বান্ধবীরা আমাদের পড়তে পারেন একটা রানি কালারের প্রিন্টেড ব্লাউজ দিয়ে পড়লে খুব সুন্দর লাগবে এই যে পুরো শাড়ি যাচ্ছে এইভাবে আবার কুচিতে গিয়ে না নিচের দিক থেকে কেনাভাবে লম্বা লম্বা কাজটা উঠবে দেখুন এই যে এইভাবে লম্বায় কাজটা উঠবে পুরো প্যানেল করে করে এই শাড়িটার রেঞ্জ ওয়ান ফোর ডাবল জিরো অনলি আজকে তাহলে আপনাদের আমাদের এপিসোড কীরকম লাগলো আশা করি প্রতিদিনকার মতো নিশ্চয়ই ভালো লেগেছে এতদিন যেরকম আমাদের সাপোর্ট দিয়ে এসেছেন যেভাবে আমাদের পাশে থেকেছেন আশা করব আগামী দিনগুলোতেও ঠিক এরকমভাবেই আমাদের পাশে থাকবেন আমরা যাতে আরও বেশ নতুন নতুন কাজ করার সুযোগ পাই আপনাদের জন্য সব আশা করি সবাই খুব ভালো করে ভাই ভাইফোঁটা কাটাবেন সমস্ত উৎসব প্রচুর মজা করে কাটান সুস্থভাবে কাটান আর সুস্থ থাকুন নমস্কার